Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরো একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আজকে কিন্তু সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা আর সকাল 10টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, সারা দিনই বৃষ্টি। তো এই কারণে খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ডাল নিয়েছি, চার পদের মুগ ডাল, মুসুরির ডাল, খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল, আর নিয়েছি ভাতের চাল। তো ভাতের চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। আর আজকে কোনো মাংস দিয়ে রান্না করব না, এমনিতেই রান্না করব। সাথে থাকবে হচ্ছে বেগুন ভাজা আর ডিম ভাজা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেগুন কেটে নিয়েছি। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ডিম ভাজা হলে তো আর কথাই নেই। তো এখন হচ্ছে বেগুনগুলো আমি ধুয়ে তারপরে ভালোভাবে মানে মশলা মাখিয়ে নেব ভাজার জন্য। এখানে আমি চাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো চাল ডালটা খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে ডালের সাথে ছোট ছোট পাথর থাকে বা ময়লা থাকে, সেগুলো ভালোভাবে বেছে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন খিচুড়িতে আমি আলু দেব, তার জন্য আলু কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। খিচুড়ির সাথে আলুটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের খিচুড়িটা আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখন হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেব, বড় সাইজের একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি, এলাচ আর দিয়ে দেব হচ্ছে তেজপাতা আর দিয়ে দেব পরিমাণ মতো তেল। অনেক দিন যাবৎ প্রচুর পরিমাণে গরম পড়ছে, এতই গরম যে রাত্রে ঠিকমতো ঘুমও হচ্ছে না। তো আজকে কিন্তু বৃষ্টির সাথে সাথে আকাশটা, বৃষ্টি হওয়ার আগে থেকে আকাশটা মেঘলা আর ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে আজকে। তার সাথে হচ্ছে খিচুড়ি, তো সব দিক দিয়ে কিন্তু আজকে দিনটা একটু স্পেশালই হয়ে গেল। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, মানে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব হচ্ছে একে একে গুঁড়া মশলা, যেমন হলুদের গুঁড়া দিয়ে দেব, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দেব হচ্ছে স্বাদ মতো লবণ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো কায়েমের মাদ্রাসা সকাল 9টার দিকে ছুটি দিয়ে দিয়েছে, আজকে আর যেতে হবে না, আজকে বন্ধ। আর শুক্রবার তো এমনিতেই ছুটি, তো এই দুই দিন ও বাসায় কাটাবে, তার জন্য কিন্তু অনেক খুশি। আর আমাকে দেখছে যে আমি খিচুড়ি রান্না করছি, সেটা দেখে কিন্তু আরও খুশি হয়ে গেছে, আর ও হচ্ছে খিচুড়িটা খুবই পছন্দ করে। তো এখানে সবগুলো মশলা দেওয়ার পরে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে পানি। পানিটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সবসময় তো দেখা যায় মাংস দিয়ে খিচুড়িটা রান্না করা হয়, তাই আজকে ভাবলাম যে আজকের মাংস দিয়ে রান্না করব না, শুধু এমনিতেই ভুনা খিচুড়ি রান্না করি আর সাথে ডিম ভাজবো আর হচ্ছে বেগুন ভাজবো। এটাও কিন্তু খেতে অন্যরকম মানে একটা স্বাদ হয়, আর তাছাড়া সবসময় একই জিনিস খেতে খেতে কিন্তু কেমন একটা লাগে, রুচি উঠে যায় সে খাবারের থেকে। তো ঘুরিয়ে ফিরে যদি রান্নাটা করা হয় তখন দেখা যায় যে খেতে আরও কিন্তু অনেক ভালো লাগে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধুয়ে রাখা চাল ডাল আলু সব মিশিয়ে মানে দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার আগে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে দেওয়ার সাথে সাথে আমি পানিটা দিয়ে দেব না, চাল ডালটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এমনিতেই পানি ছাড়া কিছুক্ষণ ভেজে নেব। আগে পানিটা না দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু খিচুড়ির স্বাদটা আরও ভালো আসে। তো এই ভিডিওটা কিন্তু আজকে না, এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকে বৃষ্টি নেই, আজকে হচ্ছে সেই আগের মতো রোদ আর গরম। তো কালকে ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু ভিডিওটাকে এডিট করতে পারিনি, এই কারণে কালকে আর সারা হয়নি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করে দেই, আর আজকে ভিডিওটা এডিট করেছি বসে বসে।
তো এদিকে চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন হচ্ছে পানিটা দিয়ে দেব। খিচুড়ির সাথে পানি দেওয়ার জন্য আমি পাশের চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, তো সেই গরম পানিটাই আমি খিচুড়ির সাথে দিয়েছি। শুধু খিচুড়ি না, পোলাও, বিরিয়ানি বা যে কোনো তরকারিতেই গরম পানিটা দিলে খুবই ভালো হয়, এতে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো পানিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল বাড়াবে না, এটা শুধু সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দেওয়া আর কি। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে খিচুড়িটাকে আমি রান্না করে নেব। এটা হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে, যেহেতু আমি ভাতের চাল দিয়ে রান্না করেছি তো এটা হতে অনেক সময় লাগবে। আর পোলাও চাল হলে কিন্তু এত পানিও দেওয়া লাগতো না আর এত সময়ও লাগতো না। আমি হচ্ছে চ্যানেলটা খুলেছি বেশি দিন হয়নি, তো এতে আমার ভিডিওতে কোনো কমেন্টও আসে না, আর দু একটা কমেন্ট যদিও আসে সেটা দেখে আমার খুবই ভালো লাগে। মনে হয় যে আমি কিছু করতে পেরেছি বা আপনাদেরকে একটু হলেও কোনো ভালো জিনিস উপহার দিতে পেরেছি, তো এতে করে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। খিচুড়িটা হতে হতে এদিক দিয়ে আমি বেগুনটা ভাজার জন্য রেডি করে নিচ্ছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এবারে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব বেগুনের সাথে। বেগুন ভাজাটা শুধু খিচুড়ি না, এমনিতেও ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। তো বেগুনটা সচরাচর আমরা বেশি পছন্দ করি, এটা ভাজা হোক বা তরকারি যেটাই হোক না কেন। আর আমার ছেলেকে তো সারাদিনই রাখা যাবে বেগুন ভাজা দিয়ে, ও বেগুন ভাজাটা খুবই পছন্দ করে। বেগুনগুলো আমি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এদিকে বেগুনটা ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি একে একে বেগুনগুলো দিয়ে দেব। আর একসাথে তো সবগুলো বেগুন ভাজা যাবে না, এই কারণে আমি অর্ধেক বেগুন দিয়ে দেব আর সেটা ভাজা হলে বাকি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা ভাজতেও কিন্তু ভয় লাগছে, কারণ তেলের যে দাম আর বেগুন ভাজতে গেলে সাধারণত তেল একটু বেশি লাগে। মন চাইছিল বেগুনটা ভাজার দরকার নেই, কিন্তু খেতে তো হবে, কিছু মজার জিনিস খেতে হলে কিছু খরচ তো করতেই হবে। আর তেলের যেই হারে দাম বেড়েছে, কিছুদিন পরে দেখা যাবে যে তেলের বদলে পানি দিয়েই রান্না করা লাগবে, আর সেটা না করেও কোনো উপায় নেই। কয়েক বছর পরে দেখা যাবে যে তেলের দাম স্বর্ণের চাইতেও মনে হয় বেশি হয়ে যাবে। বেগুনটা ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে এখন ডিম ভেজে নিচ্ছি। খিচুড়িটা আমার হয়ে গেছে, তো গরম গরম ডিম ভাজিটাও এখনই করে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে আমরা সবাই মিলে খেতে বসবো, গরম গরম খিচুড়ি সাথে বেগুন ভাজি, ডিম ভাজি, তো এর থেকে বেশি কিছু আর কিন্তু প্রয়োজন হয় না। খিচুড়িটা কিন্তু ভুনা খিচুড়ি বানিয়েছি, শুধু গোশ দিইনি, এটুকুই পার্থক্য। তো গোশ ছাড়াও কিন্তু খিচুড়ি খাওয়া যায়, মজা হয়, তো কোনো অংশ কম হয় না মজা। তো গোশ দিয়েই যে খেতে হবে তেমন কোনো কথা নেই। এখানে দেখতে পাচ্ছেন আমি খিচুড়িটা এই তো প্লেটে বেড়ে নিয়েছি, এটা হচ্ছে কায়েমের জন্য দিয়েছি, ও এখন খাওয়া শুরু করে দিবে। একে একে আমরাও খেতে বসে পড়বো। আর বেগুন ভাজিটাও দেখতে এতটাই সুন্দর ছিল যে মন চাইছে এখনই খেয়ে ফেলি, এ কারণে আর তর সইছে না, তাড়াতাড়ি সবাই মিলে খেতে বসে গিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।